হাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো জাইরা লোককে নিয়ে ঠিক আছে যাকে আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই চিনি এই সেই জায়রা আর আর কারবারগুলো কেন জায়রা লোক কারবারগুলো করে এই সব কিছু বিস্তারিত আমরা জানবো এবং আসলে সে কি করে তার প্রতিভা কতখানি সব বিষয়ে থাকতে আছে আজকে এই ভিডিওতে আপনারা ভিডিওটি ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে

তো প্রথমে আমি বলি এই লোককে এই লোকের নাম হইতে আছে আবুর রাহেন ঠিক আছে তিনি হইতে আছেন একজন অ্যাপস ডেভেলটার সে এক সময় অ্যাপস ডেভেলপ করে প্লেস্টোরে আপলোড করতো সেখানে আমরা অনেক সবাই সে অ্যাপসগুলো ব্যবহার করতাম ঠিক আছে কিন্তু সেখানে তার প্রতিভা না পাওয়ায় সে মনে করে আমি আমার পরিচিত লাভ করবো তার জন্য সে পরিচিত লাভ করার জন্য ফেসবুক ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু সেখানে সফলতা অর্জন করতে করতে সে দীর্ঘ চারটা বছর পার করে দেয় সফলতা অর্জন না করতে পারে তার মাথায় একদিন ভুল ডিসিশন ঢুকে পড়ে যে আমাকে সফলতা অর্জন করতেই হবে আমাকে ভাইরাল হতেই হবে এমন ওয়েতে চলে যায় সেখান থেকে সে লোক নামে পরিচিত হয়ে যায় চলুন লোক আবু রাহেন ভাইয়ের আর কিছু জেরামো আমরা দেখে নিই इन छोटे मोटे प्रोग्रामों से না তো এটা ছোট মোটো প্রোগ্রাম না যারা লোকে এই প্রোগ্রাম দিয়ে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ঠিক আছে তো সে নিজেকে নিজে যা বলে সেটা রাইট ওকে যারা লোক ভাই আপনার পাগলামোর কিছু বিস্তারে তো বলিনি যদি আপনি ভালো একটা সুস্থ মানুষের পাগলামো করেন কিংবা মোর পাঠ করেন তাহলে আপনাকে তো যাইরা লোক বলবি গালি করবে করবি আবার খারাপ মন্তব্য করবে তো আপনি এত সব কিছু করার পরও আপনাকে কেউ খারাপ মন্তব্য করলে আপনি এটা মাইন্ডেল নেন কি কারণে আমরা এটাই বুঝে পাচ্ছি না আপনি একটু প্লিজ বলেন ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো না জানি না আপনি একটু বলেন প্লিজ কথা বলার আছে ভাই বলেন বলেন আপনি আর কি বলবেন আপনি তো সারা ভিডিওতে জেরার মধ্যে দেখালেন আর কি দেখাবেন ভাই আমরা তো ফেদা হয়ে গেছি